হয়। গতকালই গ্রুপ বি দুর্নীতি মামলায় হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার মামলার অনুমতি প্রার্থনা করা হয়েছিল। সরকারের তরফে সেই অনুমতি দিয়েছে এবং ডিভিশন বেঞ্চেই মামলা করতে চলেছে রাজ্য সরকার। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। এসএসসি গ্রুপ বি দুর্নীতিকে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় হাইকোর্ট এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চের মামলা করার অনুমতি চাওয়া হয় রাজ্য সরকারের তরফে এবং সেই অনুমতি মিলেছে। আগামীকালই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।